হ্যালো ভিউয়ার্স, আইডিবিআই ব্যাংকের এটিএমে গিয়ে এটিএম কার্ড দিয়ে কিভাবে এটিএম থেকে টাকা উঠাতে হয় সেটা স্টেপ বাই স্টেপ আমি এটিএমে দেখাবো। তো ভিডিওটা পুরো দেখবেন, ভিডিও পুরো না দেখলে কিছুই বুঝতে পারবেন না। চ্যানেলে নতুন হলে এরকমভাবে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকেন। তো আমি দেখাচ্ছি আইডিবিআই ব্যাংকের এটিএমে গিয়ে এটিএম কার্ড দিয়ে কিভাবে এটিএম থেকে টাকা উঠাতে হয়। আইডিবিআই ব্যাংকের এটিএমে এলাম। এখানে তিনটা এটিএম মেশিন রয়েছে, কোনটা থেকে ওঠাবো? এটা হচ্ছে এটিএম ক্যাশ ডিপোজিট মেশিন, এটা হচ্ছে শুধু এটিএম, এটা হচ্ছে শুধু এটিএম। আমি এটা থেকে টাকা ওঠাবো। প্রথমে এটিএমে এটিএম কার্ডটা এরকমভাবে দিয়ে দিতে হবে। এটিএম কার্ডটা দেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে প্লিজ সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ। রাইট সাইডে এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ, হিন্দি। তো এখানে যার যেটা ভাষা বুঝেন সেটা সিলেক্ট করে নেবেন। আমি ইংলিশ করে নিচ্ছি। ইংলিশ করে নেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে প্লিজ এন্টার ইউর পিন। তো এটিএম কার্ডের পিন নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আমি এটিএম কার্ডের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, কন্টিনিউ করে নিয়ে নিতে হবে। তো আমি কন্টিনিউ করে নিচ্ছি। কন্টিনিউ করে নেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এসেছে। রাইট সাইডে এখানে দেখতে পাচ্ছেন ফাস্ট ক্যাশ উইড্রয়াল। তো আমি টাকা ওঠাবো, উইড্রয়ালে প্রেস করে নিচ্ছি। এখন যেটা দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট দ্য অ্যাকাউন্ট টাইপ। রাইট সাইডে এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট সেভিং ক্রেডিট। তো এখানে যার যেটা অ্যাকাউন্ট আছে সেটা চয়েস করে নেবেন। কারো কারেন্ট অ্যাকাউন্টও হতে পারে, আবার কারো সেভিংও হতে পারে, আবার ক্রেডিটও হতে পারে। তো আমার সেভিং অ্যাকাউন্ট সেভিংস করে নিচ্ছি, যার যেটা অ্যাকাউন্ট আছে সেটা চয়েস করে নেবেন। তো আমি সেভিংস করে নিচ্ছি। সেভিংস করে নেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে প্লিজ এন্টার এ এন্ড অ্যামাউন্ট। তো এখানে দেখাচ্ছে আমি কত টাকা চাই। তো আমি 1500 টাকা চাই, 1500 টাকা দিয়ে দিচ্ছি। 1500 টাকা দিয়ে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম রি এন্টার। তো এখানে কনফার্ম করে নিয়ে নিতে হবে। তো আমি এখানে কনফার্ম করে নিচ্ছি। কনফার্ম করে নেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে ওয়েল ইউ লাইক এ রিসিপ্ট। ইয়েস করে নিলে রিসিপ্টটা আসবে, আর নো করে নিলে রিসিপ্টটা আসবে না। তো এখানে রিসিপ্টটা চাইলে ইয়েস করে নেবেন, আর রিসিপ্টটা না চাইলে নো করে নিলে চলবে। তো আমি রিসিপ্টটা চাই না, নো করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন টাকা এসে গেছে। তো ঠিক এইভাবে আইডিবিআই ব্যাংকের এটিএমে গিয়ে এটিএম কার্ড দিয়ে টাকা উঠাতে হয়। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিতে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, এরকমভাবে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে ভিডিওতে একটা লাইক করে নেন। ভিডিও বেশি ভালো লাগলে শেয়ার করে নিন।